আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাত্ত সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন মহান আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন প্রিয় দর্শক শ্রোতা বানান করে পবিত্র করে শিক্ষার পঁয়ষাটত পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সুরাতুল মুদাসির এর একচল্লিশ নম্বর আয়াত থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত অর্থাৎ এই সোরাটির বাকি অংশ আমরা আজকে শিখবো ইংশা আল্লাহ ওফিক প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এখনো পর্যন্ত বিগত দুই পর্ব দেখেননি সোরা মুদাসির এর আই বটনে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন প্রিয় দর্শক শ্রোতা এখন চলুন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি সবাই আমার সাথে সাথে পড়বেন আর প্রত্যেকটি আয়াত প্রথমে আমি একবার রিডিং পড়বো তারপরে প্রত্যেকটি আয়াতের শব্দ বাই শব্দ সমস্ত নিয়ম কানুন আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ বিল্লাহ

র এর নিচে জের হলে র সর্বদা বারিক করে পড়তে হবে বা পাতলা করে পড়তে হবে মে মি আ ইয়া সেকেন্ড দানে এখানে মদের হরফ মদের হরফের পরে নুন জবর না এখানে আমরা যদি অক করি তাহলে মদের হরফের পরে র অক্ষর কারণে মধ্যবর্তী তিন আলিফ টান হবে তখন হবে এমন আনিল মুজরিমিন মাসালাককুম ফিসতর মিম আলিফ যবর মা এক লিফ টান তিনবি সালাম দলা সালাক ক যবর মা সলাকাকুম ফায়যরি ইয়া সেকেন্ডে নজর এ কলিপতান হবে সিন জবসা কবজর ক সাকো রযুর আমরা এখানে যদি অক্স করি তাহলে র ساکিন হবে তখন তার ডায়নে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে তখন হবে এমন ফিসাকর মা সলাকাকুম ফিসাকর তালুলাম নাকুমিনাল মুসাল্লিন

مسكينة إخنا أقف كل ما تدرز تين ألف تان ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائزين. أبو سبرا كيف نون فش نون روبر التوجيد واجب كنا نون ألف زبنا ألف تان وكنا نون زبنا خوا وفش كو أبو سكين دنيفش ألف تان هبي نخو زاد نخو زو ওয়াই কোন না না সহজো নুনের উপরে তাদের অবশ্যই অলি করতে হবে ওয়াই কোন না না সহজো মিম সোর্মা আইন লাম সোরো আইল মা আইল হ এলিফেজেবর খ অলিখালি ডাইনেজেবর মদের হরফ মদের হরফের পরে একই শব্দের ভিতরে হামজা থেকে মাদ্যামত্তা আছিল চ্যারা লিপ্টান হবে হামজাজের ই জাদ ইয়াজের অভয়ে ইয়াজ ইন ডাইনেজের এক লিপ্টান হবে নবর্না

ياقينو إخنا أكس كولي مدر حرف فر فرر وخرر أكس فر كاروني مد درزي تينا لبتان هبه تخن هبه آمون ياقين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فذور فهمهم ألف زبر ما أكلفتان تانون زبر تان إخنا إكفاقون هبه إكفر حكر پنروتي

শেফা এতুষ শিনখলাদেব শা একিপ্টন ফাস্টেরফি হাইন ইয়েসের আই ইয়েন্ডিন এক লিপ্টন হবে নন ত অন্য না শাফিয়াইনা এখানে অক্স কলে মধ্য আরজি তিন এলিপ্টন হবে তখন হবে এমন শাফিয়াইন ফ্যামে আহুম শেফা আতুষ শ্যাফিয়াইন ফ্যামেল আহুম আইনিতে কেরলাতি মরিয়ালিন

ঈদগামে বাগনার অক্ষর চারটি ইয়া ওয়াও মেম নুন এই চারটি অক্ষরের যে কোনো অক্ষর নুন যদি আসে তাহলে মিলিয়ে পড়তে হবে এখানে হবে ফি র এর উপরে জবর থেকে মোটা করে পড়তে হবে তা দুই পেশ তুন এখানে অক্স করলে প্রিয় দর্শক স্রোত আপনারা মনে রাখবেন গোলতার উপরে আপনারা যখনই অক্স করবেন তখন গোলতা হা হয়ে যাবে অক্ষের সময় তখন হবে এমন

قصورة فرت من قصورة بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة بل أمس بربال يا بشيه رأي زري أكلفتان دل بل يريد كفلم بشكل لم يم بشلوم كلم زر رأي زري رأي نسجتك باريكو ربورتو بي হ্যামজা মিম দুই স্তর এম প্রিয় দর্শক শ্রোতা এখানে ঈদগামে বাগুন অর্থাৎ গুণার সাথে মিলিয়ে পড়তে হবে মিম নুন মেন মিন নুন পরে ইজারের অক্ষর হা আসায় এখানে স্পষ্ট করে পড়তে হবে ইজারের অক্ষর ছয়টি হামজা হা আইন হা গোয়েন খ এই ছয়টি অক্ষরের যেকোনো কোনো একটি অক্ষর যদি আসে তাহলে স্পষ্ট করে পড়তে হবে কোনো রকমের গুণা করা যাবে না মেন হোম হামিম পেশ হোম হামজা ইয়াজ আই ইয়া হামজা পেশ ইউ আই ইউ তাই খালাজ হবে

منهم أن يؤتى صحفا منشرة كلا بل لا يخافون الآخرة كف لم زبر بال لم ألف زبر لا أكلفتان كلا بل لم زبر بل لم ألف زبر لا أكلفتان بلا يزبر يخا ألف زبر خا أكلفتان هو بي فاو فشفو أكلفتان نون لم زبر نل يخافون ال

কাল্লা আমসাদুন ইন নুনের উপরে তা যদি হবে নুন চুপর্ণ না হাউলটা পিছু একলিফট্যান কাল্লা ইন নাহু তাদের কাব্জার কি তাদের র মুটা করে পড়তে হবে তাদের পিস তাদের কি র এখানে অক্স করলে গলতে হবে তখন হবে এমন তাজ যে কি কাল্লা ইন নাহু তা যে দ্যা কা ফাজবরফা হ মিম নুন জবর মান এখানে ফাগুন হবে শিন আলি ফজবর শাহ এখানে মধ্যম উত্তাছিল মধ্যমুত্তাছিল হলো মদর হরফের পরে একই শব্দের ভিতরে যদি এভাবে হামজা আসে তাহলে মধ্যম উত্তা আছিল চার হবে হামজা জবর আহ সা অ্যা লালজবরদা কাবজুর কা দ্যা কা রজবার হা এখানে অক্ষ করলে গোলতা হা হবে

হামজা লামজের এল লাম আলিফ জবর আলিফ খালি ডানা জবর মদের হরফ মদের হরফের পরে পৃথক শব্দের শুরুতে হামজা আসাই মধ্যে মুনফাসিল তিন আলিফ টান হবে হামজা ইয়াজবর এই ইয়াজবর ইয়া সেন আলিফ জবর শা এখানে আলিফ খালি ডানা জবর মদের হরফ মদের হরফের পরে এক শব্দের ভিতরে হামজা আসাই মধ্যে মুনফাসিল চার আলিফ টান হবে হামজা লামজর এই লাম খালা জবর ল আল্লাহ শব্দের লামের ডাইনে জব থাকায় এখানে মোটা করে পড়তে হবে লাম খালা জবর ল হাফিসু

প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের নিকটে প্রত্যাশাহ দিন যাতে করে তারা পবিত্র কোরআনের বাণী সহজেই শিখতে পারে সুন্দর করে প্রিয় দর্শক শ্রোতা এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আর বেশ করে মহান আল্লাহ তালার ইবাদত করুন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করিয়ে আমিন আমিন আসসালামু আনেন্লাহিনালামুকুম রহমতুল্লাহ